হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন। গল্পের বাক্স বা শান্তা চ্যানেল থেকে আজকে আমরা শুনব রবীন্দ্রের লেখা লজ্জা। বৃষ্টির পরেই সূর্য আবার উদিত হয়। মানুষের জীবনটা এরকমই, খারাপ সময় পেরিয়ে ভালো সময় সবার জীবনে হাজির হয়। আজকালকার দরজায় লক কি লাগানো একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। সুবিধা আছে, কোথাও যেতে আসতে গেলে টুক করে টেনে দিলেই দরজা বন্ধ। শনিবার বেলা 10টা নাগাদ অনিমার বাইরে যাবার একটা গোপন ইচ্ছে ছিল, বিশেষ কেউ জানে না। বাইরে মানে বাপের বাড়ি। বাড়ির সব পুরুষরা বেরিয়ে যাবার পর টুক করে যাবে আর আসবে। ঝাড়ু দিচ্ছে চিন্তামণি, ঘর ঝাড়ু দেবার পরেই ছুটি। চিন্তামণি ঝাড়ু দিচ্ছে আর মাঝে মাঝে জানালা দিয়ে উঁকি মারছে। এক ফাঁকে টুক করে বাইরের জানালার পাশে দরজার লক কিটা খুলে দিলে। ঠিক তখনই একটা খোঁচা খোঁচা দাড়িওয়ালা লোক ঘরে ঢুকেই চিন্তামণির দিকে আর চোখে চেয়ে নিমেষে সোফার পেছনে গিয়ে লুকোলো। বাঁকা চোখে একবার ইশারা করেই চিন্তামণি আবার ঝাড়ু দিতে লাগলো। শোবার ঘরে তালা ঝুলিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে প্রসাদন সেরে অনিমা প্রস্তুত। চিন্তামণি হাতের কাজ সেরে অনিমার পেছনে পেছনে এগিয়ে চলল। তেমনি গুনগুন করতে করতে ফ্ল্যাটের বাইরে এসে লক কিটা টেনে দিলে, দরজা বন্ধ হয়ে গেল। ফ্ল্যাটের তিনটি চাবি, একটি পাশের ফ্ল্যাটে, একটি তিনতলায় আর একটি নিজের কাছে। মিনিট সাত পরে খোঁচা খোঁচা দাড়িওয়ালা লোকটা সোফার পেছন থেকে বেরিয়ে এসে দেখলে বাইরে কেউ তাকে দেখছে কিনা। তারপর নিজের ছোট যন্ত্রপাতি নিয়ে একা একা ঘরের তালা ভাঙতে গেল। সবে কাজ আরম্ভ করেছে, এমন সময়ে খুট করে একটা শব্দ হলো। দাড়িওয়ালা মুখ ঘুরিয়ে দেখেই চমকে উঠল। বাইরে থেকে দরজার লক কিটা খুলে একটি কিশোরী মেয়ে চুপি চুপি এগিয়ে যাচ্ছে কোণে রাখা টেলিফোনের দিকে। হঠাৎ চোখাচোখি হতেই ওই বিভৎস দাড়িওয়ালা লোকটাকে দেখেই মেয়েটি আঁতকে ওঠে, আর্তনাদ করে উঠল। দাড়িওয়ালা তড়াক করে লাফ দিয়ে গিয়ে মেয়েটির সামনে, হাতে যন্ত্রপাতির সঙ্গে একটা লক লোকে ছোড়া। চুপরাও বাদমা কাহাকা, জানসে খাতাম কার দেগা। ভয়ে শিউরে উঠে মেয়েটি আবার আর্তনাদ করে উঠতে যাচ্ছিল, কিন্তু গলার কাছে চেপে ধরল সেই ধারালো ছোড়াটা। তাই গলা দিয়ে গোঙ্গানির শব্দ ছাড়া আর কোনো শব্দ বেরোল না। অচৈতন্য হয়ে মেয়েটি পড়েই যাচ্ছিল। দাঁত মুখ খিচিয়ে বিভৎস লোকটা সেই অবস্থায় মারল এক ধাক্কা। মেয়েটি ছিটকে গিয়ে পড়ল মাটিতে। উঠতেই আবার এক ধাক্কা। আর্তনাদ করে মেয়েটি আবার খানিকটা পিছলিয়ে পড়ল। কাছেই বাথরুমের দরজা। কদাকার লোকটা কি যেন ভাবলে, তারপর বাঁ হাতে মেয়েটির শাড়িটা ধরে মারলে এক হ্যাচকা টান। ডান হাতে ছোড়াটা গলায় চেপে ধরে আর এক ধাক্কা দিলে। চাপা আর্তনাদ, মেয়েটি পড়ল বাথরুমের মধ্যে, পরনে সায়া আর ব্লাউজ। অঝোর কান্নায় মেয়েটি উঠেই বাথরুমের দরজাটা ভেতর থেকে ছিটকেনি আটকে দিলে। দাড়িওয়ালা বাইরে থেকে খটাস করে ছিটকেনি লাগিয়ে দিলে। দাঁত মুখ খিচিয়ে দাড়িওয়ালা বললে, যত সব ঝুট ঝামেলা। গালিগালাজ দিতে দিতে লোকটা আবার তালা ভাঙতে আরম্ভ করলে। মেয়েটি আগে প্রাণের ভয়ে কাঁদছিল, এবার তার কান্না বাইরে থেকেও শোনা যাচ্ছে। দাঁত খিচিয়ে লোকটা আবার তালা ভাঙতে আরম্ভ করলে, কিন্তু এবার তালা ভাঙা বন্ধ করে বাইরের ঘর থেকে তাড়াতাড়ি দুটো পেতলের ফুলদানি আর মেয়েটার গোলাপি শাড়িটা নিয়েই লককে খুলে বাইরে গিয়ে খুট করে দরজা বন্ধ করে উধাও হয়ে গেল। বন্ধ বাথরুমে মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এদিকে বেলা 12টা বাজল,
তারপর বেলা দুটো বাজে। এদিকে তিনতলায় মেয়েটির বাড়িতে চারিদিক তোলপাড় করে খোঁজাখুঁজি আরম্ভ হয়ে গেছে। শনিবার অনিমা দেওর সমীরণ অফিস থেকে ফিরে বেল বাজালে। একবার, দুবার, তিনবার দরজা খুলল না। অগত্যা পাশের ফ্ল্যাট থেকে চাবি এনে দরজা খুললে। সবে জুতো মোজা খুলেছে। হঠাৎ কানে গেল একটা চাপা কান্নার শব্দ। মনে হলো শব্দটা আসছে বাথরুম থেকে। সমীরণ চমকে উঠল। তবে কি বৌদির কান্না, অথচ বাথরুমের দরজা বাইরে থেকে বন্ধ। তাড়াতাড়ি গিয়ে কান রাখলে। বেশ বোঝা গেল কান্নার শব্দ আসছে ভেতর থেকে। দরজায় ধাক্কা মারতে মারতে বিস্ময়ে সমীরণ চেঁচিয়ে উঠল, বৌদি, বৌদি। বন্ধ দরজার ভেতর থেকে কান্নার শব্দ ছাড়া কিছুই শোনা গেল না। বিস্ময়ে সমীরণ আরো চেঁচিয়ে উঠল, বৌদি, বৌদি। বন্ধ দরজার ভেতর থেকে কান্না ভরা স্বর, শোনা গেল আমাকে শুধু একটা শাড়ি দিন। সমীরণ আরো চমকে উঠল। গলার স্বরটা বৌদির নয়, আপনিও বলে না বৌদি। বিস্ময়ের ওপর বিস্ময়, ও কি ভূত দেখছে? মধ্যদিনের নির্জন তালা দেওয়া ফ্ল্যাটের বন্ধ বাথরুমের মধ্যে এ কি রহস্য? আর ওই মহিলা শাড়ি বা চাইছেন কেন? সমীরণের মাথায় সব ওলট পালট হয়ে গেল। তবু তাড়াতাড়ি শাড়ি আনতে ছুটল। সব ঘরে তালা দেওয়া। নিজের ঘরে ধুতি আছে, পাজামাও আছে, কিন্তু শাড়ি? অনেক সন্ধান করে একটা শাড়ি পাওয়া গেল বৌদির ঘরে আলনায়, কিন্তু নাগালের বাইরে। ডোরা কাটা সবুজ রঙের ছাতার সাহায্যে বহু কষ্টে বাইরে আনা হলো। বাথরুমের দরজায় টোকা মারলে সমীরণ। দরজা সামান্য ফাঁক করে বেরিয়ে এলো চুড়ি পরা একটা হাত, বৌদির থেকেও অনেক বেশি ফর্সা হাতটা। দরজার বাইরে দাঁড়িয়ে সমীরণ রুদ্ধ নিঃশ্বাসে ঘামতে লাগল। মিনিট খানেক পরে দরজা খুলে সবুজ ডোরা কাটা শাড়ি জড়িয়ে মুখটা আড়াল করে বেরিয়ে এলো মেয়েটি। মুখ আড়াল করলেও চমকে উঠল সমীরণ। সর্বাঙ্গ কেঁপে উঠল। কল্পনাই করা যায় না মেয়েটি তিনতলার উর্মি। হাজার রকম প্রশ্ন মনের মধ্যে জট পাকিয়ে উঠল। তিনতলার উর্মি এ সময়ে বাথরুমে এলো কি করে? মেয়েটির শাড়ি কোথায়? মুখ ঢাকা দিয়ে পালালো কেন? কান্নায় ভরা মুখ নিচু করে জড়ানো পায়ে উর্মি খালি পায়ে ছুটল নিজেদের ফ্ল্যাটের দিকে। ঘরমাক্ত সমীরণ স্তম্ভিত হয়ে উর্মির চলে যাওয়ার দিকে চেয়ে রইল। বাইরে এক পাটি আর বাথরুমে এক পাটি মেয়েদের স্লিপার, অফিসের জামা প্যান্ট তখনও গায়ে, সর্বাঙ্গে ঘাম। একটি কুমারী মেয়ে, পরনে শাড়ি নেই। সমীরণ আর ভাবতে পারলে না, কতক্ষণ যে এইভাবে কেটেছে খেয়াল নেই। মাথা ঝিমঝিম করছে, যেন এক জটিল রহস্য। হঠাৎ খুট করে লকি খোলার শব্দ হলো। সামনে বৌদি। বৌদির দৃষ্টি নিমেষে রূপান্তরিত হলো দুষ্টুমির হাসিতে। এ কি ঠাকুরপো, চুল উস্কো খুস্কো, সারা গায়ে ঘাম, জুতো খোলা কিন্তু পায়ে মোজা। তারপরে দেখলে দু জায়গায় একজোড়া মেয়েদের স্লিপার। বৌদি মুখে কাপড় চাপা দিয়ে হেসে উঠল। বলো না ভাই ঠাকুরপো, মেয়েটি কোথায়? ভয় নেই, আমি তোমার ঘরে ঢুকবো না। হঠাৎ তিনতলা থেকে রুমা বৌদি এসে হাজির। মহিলা তীর্যক হেসে চোখে চোখ রেখে কি যেন বলতে চাইল। শেষে বৌদির হাত ধরে টেনে নিয়ে গেল তিনতলায়। জানালার বাইরে থেকে ইশারায় দেখিয়ে মুচকি হাসলে রুমা বৌদি। বালিশে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে উর্মি। অবাক বিস্ময়ে অনিমা দেখল উর্মির পরনে অনিমারি সবুজ ডোরা কাটা শাড়িটা। রুমা বৌদি চুপি চুপি বললে,
তখন বেলা 10:30। গোলাপি রঙের ছাপা শাড়িটা পরে উর্মি গেল আড্ডা মারতে, ফিরে এসে কলেজে যাবে। এদিকে 12টা বাজলো, 1টা বাজলো। হঠাৎ খালি পায়ে ছুটে এসে মেয়ে সেই যে বালিশে মুখ গুজে পড়ল, এখনো ওই। কানের কাছে মুখ নিয়ে বললে, এদিকে গোলাপি ছাপা শাড়ির বদলে তোর ওই সবুজ ডোরাকাটা শাড়িটা গায়ে কোনো রকমে জড়ানো। বলিস কি, আর বাপের বাড়ি থেকে ফিরে আমি কি দেখলুম জানিস? নির্জন ফ্ল্যাটে ঠাকুরপোর চুল উস্কো খুস্কো, মুখে কথা নেই, সারা দেহে ঘাম, জামা প্যান্ট খামে জবজব করছে। ভুরু কুচকে রুমা বৌদি বলল, তাহলে ব্যাপারটা বুঝতেই পারছিস। তার বুঝতে বাকি আছে, গত পুজোর সময় থেকেই আমি সন্দেহ করেছিলাম। তবে বিয়ের আগেই যে ওইটুকু মেয়ে ফুল সজ্জা বাঁধিয়ে বসবে সেটা ভাবিনি। দুজন দুজনকে জড়িয়ে ধরে হাসিতে ফেটে পড়ল। মুখ নিচু করে উর্মি হাঁটছিল কলেজের দিকে, লম্বা পা ফেলে সমীরণ এসে দাঁড়ালো পাশে। উর্মির চলার গতি কমালো, চলতে চলতে সমীরণ বললে, কিছু বলতে ইচ্ছে করছে না? না, বললেই মনে হবে সত্যি কথা গোপন করার চেষ্টা করছি। উর্মির চোখ দুটো ছলছল করে উঠল। নির্যাতনের জন্য খেসারত দিতে হয়েছে তোমাকে, আর অসহায় সাক্ষী কেবলমাত্র আমি। তোমার অনুমান সত্যি, তবে সেই মুহূর্তে জীবনে দুজন সৎ পুরুষের সাক্ষাৎ পেয়েছিলাম। একজনের মুখে খোঁচা খোঁচা দাড়ি, আর একজন সুদর্শন। সমীরণ অবাক হয়ে চাইল উর্মির দিকে, দুজন সৎ পুরুষ, মেয়ে হয়ে দুজনকেই সারা জীবন মনে রাখব। চোখের জল আঁচলে ঢাকা দিলে উর্মি, এদিক ওদিক চেয়ে উর্মির হাত দুটো ধরল সমীরণ। একমাত্র আমিই তোমাকে জানি উর্মি। সমীরণী উর্মির চোখ দুটো মুছিয়ে দিলে। শেষ হলো রবীন্দ্রের লেখা লজ্জা। আজকের এই ছোট গল্পটি পাঠ আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আশা করছি খুব তাড়াতাড়ি ফিরে আসব। আর যাবার আগে একটা কথা, আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। টাটা জানিয়ে শেষ করছি আজকের পর্বটি।